এক রাতে পাঁচটা খুন করেছো তুমি। তুমি যাদের মেরেছ কেউ সন্ন্যাসী নয়, এক একটা ভাগাড়ে শুয়োর। আর আইনের চোখে শুয়োর মারা ক্রাইম, সেদিক থেকে তুমি ক্রিমিনাল। ক্রিমিনাল আর ডিএসপি রণবীর রায় হলো 203, যাদের কোনোদিনই বনিবনা হয়নি। ক্রিমিনাল আর ডিএসপি রণবীর রায়কে খুঁজে বেড়ায় তাকে মারার জন্য, আর ডিএসপি রণবীর রায় ক্রিমিনালদের খুঁজে বেড়ায় ওর রিভলভারের গুলি খরচ করার জন্য। দেরি করছেন কেন? গুলিগুলো খরচ করে ফেলুন, তাহলে মরার আগে আপনাকে একটা ধন্যবাদ দেব। আমাকে আমার যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার জন্য। যন্ত্রণাটা কি জানতে পারলে আমি তোমাকে একটা ধন্যবাদ দেব, কারণ আমার হাতে মরার আগে কোন ক্রিমিনালই এটা বলতে পারে। আমি ক্রিমিনাল নই। গ্রাম থেকে আমি এই শহরে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমার ছোট ভাইটাকে অনেক বড় করে তুলব, তাকে অনেক লেখাপড়া শেখাব। কিন্তু এই শহরে পা রাখতে এই শহরটা আমাকে তার পরিচয় দিয়ে দিল। লাশটাকে মর্গে পাঠাবার ব্যবস্থা কর, আর কয়েকজনকে ধ্যানে তুলে নে। বাবলু কোলে আর বিন্দু মাসির লোক বলে চালান করে দেব। আমি কি করেছি? নাবা নাবা সবাইকে নাবা। শুয়োর গুলো রোজ একটা না একটা গন্ডগোল করছে, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। ওই গুনে গুনে নিয়ে যা। নমস্কার বসাক বাবু। কি ব্যাপার বলুন তো, আমাকে দেখলেই আপনার মুখটা বেজার হয়ে যায় কেন? আপনি তো সবসময় আমার বারাবাতে ছাই ঢেলে দেন। ঠিকঠাক থালায় ভাত বাড়লে আমাকেও আর আপনাদের পেছনে ছাইয়ের ঝোড়া নিয়ে ছুটতে হয় না। আজ দেখছি বেশ ভালোই বাজার হাট করেছেন, এতগুলোকে একসঙ্গে পেলেন কোত্থেকে? এরা সবাই বাবলু কোলে আর বিন্দু মাসির লোক, আজ একটা খুন হয়ে গেছে। শিয়ালকে পালাতে দিয়ে বস্তা বোঝাই করে বেড়াল ধরে এনেছেন। দেখুন আপনি আপনার কাজ করুন। আপনাদের বাড়া ভাতে ছাই দেওয়া মানবাধিকার কমিশনের কাজ, আর আমি সেই মানবাধিকার কমিশনেরই উকিল, তাই ছোড়া ভর্তি ছাই নিয়ে আপনাদের পেছনে আমাকে দৌড়তেই হয়। তোমাদের ধরে আনা হয়েছে কেন? আমরা কিছু জানি না স্যার, হঠাৎ পুলিশ এসে মারতে মারতে আমাদের ভ্যানে তুললো। আমি স্যার রেশন তুলতে বেরিয়েছিলাম, আর উনি এসে আমার ঘাড় ধরে গালাগাল দিয়ে ভ্যানে তুলেছে, আর বলেছে যে কোর্টে দাঁড়িয়ে বলবি আমি বিন্দু মাসির লোক। শুয়োর সাধু সাজা হচ্ছে, মেরে তোমার পিঠে ছাল ছড়িয়ে নেব। বসাক বাবু, এরা আপনার সামনে সব মিথ্যা কথা বলছে। আমি জানি আপনার বাবার নাম যুধিষ্ঠির নয়, কেন বাবার নামটা পাল্টাতে চেষ্টা করছেন? কোর্ট কিন্তু এদের ক্রিমিনাল রেকর্ড চাইবে বসাক বাবু। এতগুলো লোকের নামে মিথ্যে রেকর্ড করতে আপনার যতটা সময় লাগবে তার চেয়ে অনেক আগে কিন্তু আমি আপনার নাকটা কটগড়ায় রুকড়ে দেব। এই ছেড়ে দাও সবাইকে, যাও তোমরা। মাসি মাসি আমার কথাটাকে শোনো, বাবলু যদি তোমার কোনো ছেলেকে মার্ডার করে থাকে তাহলে আমি ওকে শেল্টার দেব না, হয়েছে?
আমি তো তোমাকে বারবার করে বলে দিয়েছি ভোটের আগে কোনো গন্ডগোল না, কটা দিন একদম পূজা পাঠ নিয়ে থাকো। হ্যাঁ, পার্টি প্রেসিডেন্টের কাছে আমি তোমার নাম পাঠিয়ে দিয়েছি, টিকিট তুমিই পাচ্ছ। ভোটের আগে তোমার লোকজনদের একটু সামলে রাখো মাসি। এখন একটা খুন হওয়া মানে তো আমার কাছে ধরে টানাটানি না, আর আমার কাছে খুললে তোমাদের সবাইকে কিন্তু কাছা নিয়ে অসৌচ পালন করতে হবে মাসি, এই বলে দিলুম। আবার কি শালার বাবলু কোলে, ফাইভ মিসড কল বাবলু কোলে, শালার একটা ল্যাজ ধরে নামালাম, তো আরেকটা ঘাড়ে উঠে বসে গেল। নারায়ণ নারায়ণ, জয় মা। মা গো, তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছিলেন না কেন? এখন তো ফোনটাও বন্ধ করে রেখেছি। আগে তো চাড্ডি দেবো তাকে দুষ্ট করি, তারপর না হয় তোমায় দুষ্ট করব। বলি না স্বভাব যায় না ধুলে, আর তেঁদুর যায় না কাচলে। শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি। আমি তোমাকে যত কেচে কুচে পরিষ্কার করার চেষ্টা করছি, তুমি তত ধুলো ময়লা খেটে জামা কাপড় নোংরা করছো। কি তোমাকে বলেছিল বিন্দুবাসীর লোককে ওপেন রোডে মার্ডার করতে? ওড়লি করতে পারলি না? মাঝে মাঝে আমার মনে হয় ল্যাম্পোস থেকে কলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। রোজ একটা না একটা খুন, রোজ একটা না একটা খুন। বিন্দুমাসির লোক আমার এলাকায় ঢুকে তোলা তুলবে, আর আমি বসে বসে কলা বেচবো? কলা বেচতে না চাইলে কলা দেখবে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, ক্রিমিনাল রেকর্ড আছে এমন কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এখন থেকে ধোয়া তুলসি পাতা হবার চেষ্টা করো, নইলে ভোটে আর দাঁড়াতে হবে না, দেয়াল লিখেই কাটাতে হবে। আমার টিকিট পাওয়ার ব্যাপারটা কত দূরে গেল? আমার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ব্যাপারটা কত দূরে গেল? টিকিটটা যেখানে আটকে আছে টাকাটাও সেইখানে ঝুলে আছে। তোমার নামটা পার্টি প্রেসিডেন্টের টেবিল অব্দি চলে গেছে, কয়েকদিনের মধ্যেই সই হয়ে যাবে। শাঁখে ফু পড়ার আগে টাকাটাও আপনার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। কাজটা জুটিয়ে নেব, কিন্তু পুলিশের হাতে পড়ে পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। পুলিশের হাতে পড়েছিলেন? চুরি না পকেট মারি? মার্ডার। মার্ডার? আপনি মার্ডার করেছেন? না 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 না, আমি না আমি না, অন্য লোক করেছে। পুলিশ অযথা আমাদের ধরে নিয়ে গেল, একজন ভালো মানুষ উকিলের সামনে পড়ে গেলাম, তাই বেঁচে গেলাম। তো এখন কি করবে? সারা রাত এভাবে বৃষ্টিতে ভিজলে কাল তো হসপিটালে ভর্তি করতে হবে। আপনি বরঞ্চ আপনার ভাইকে নিয়ে আমার সঙ্গে আসুন। আসুন, এসো এসো। বাবা বাবা, পুরনো অফিস ঘরের চাবিটা একটু দেবে? কি করবি? দাও না, দরকার আছে। কজন মানে? যাদের ও ঘরে থাকতে দিবি তারা কজন? তুমি কি করে জানলে আমি কাউকে ও ঘরে থাকতে দেব? তোকে জানি বলে। তো ওই ঘরটাতে তো ইঁদুর ছাড়া আর কেউ থাকে না, তো তুই নিশ্চয়ই এত রাতে ইঁদুরদের নার্সারি রাইমস শেখাতে যাচ্ছিস না? তো শুনি, কাকে থাকতে দিবি?
গ্রাম থেকে একটা ছেলে তার ভাইকে নিয়ে এখানে এসেছে। থাকার কোনো জায়গা নেই, বৃষ্টিতে ভিজছিল। এখন এই ইঁদুরগুলোর সঙ্গে যদি ওরা কষ্ট করে ঘরটা শেয়ার করে নিতে পারে তাহলে ওদের প্রবলেমটা কিছুটা সলভ হবে। দেবো ওদের ঘরটা? দে, কিন্তু ইঁদুর তাড়ানোর দায়িত্বটা নিস না। ঠিক আছে। এই দেখিস, তোর মা যেন আবার জানতে না পারে। হ্যাঁ, আমি জানলেই তো তোমাদের পরোপকারে বাধা দেব। এবার কি পরোপকার হচ্ছে শুনি। না না, তেমন কিছু পরোপকার নয়। ওই গ্রাম থেকে দুই ভাই এসেছে, ওরা বৃষ্টিতে ভিজছিল, তা পূজা ওদের ওই পুরনো অফিস ঘরটাতে থাকতে দিচ্ছে। থাকতে দিচ্ছ দাও, কিন্তু কিছু হলে আমাকে তুমি একদম বলতে আসবে না। এটাই আপনাদের থাকার ঘর। শুনুন, ইঁদুর সম্পর্কে কোনো নলেজ আছে আপনার? ইঁদুর? হ্যাঁ, গেছো ইঁদুর, নেংটি ইঁদুর দেখেছেন? হ্যাঁ, আমাদের ওখানে অনেক ইঁদুর আছে। ফাইন, তাহলে কিছুটা হলেও ওদের সঙ্গে আপনার জানাশোনা আছে। এটা ওদেরই ঘর। ওরা যদি আপনাকে এসে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন যে যতদিন না আপনার অন্য কোথাও ব্যবস্থা হচ্ছে আপনি কটা দিন এখানেই থাকবেন। ওকে, আগে ভাড়াটা সেটা ওদের সঙ্গে কথা বলে নেবেন। এই রে, গেছো ইঁদুর, লেংটি ইঁদুর, লেংটি ইঁদুর, গেছো ইঁদুর। এবার আমার লেংটি ইঁদুরটাকে একটু পুষে দিই। শুধু ভোটের টিকিটটা পেয়ে যাক বাবলুদা, তারপর সব শালাকে রাস্তায় ফেলে কোপাবো। বাবলু ভোটের টিকিট পাচ্ছে না, ওর জন্য আমি শ্মশানের টিকিট কেটে রেখেছি। লাশটাকে বাবলুর দরজায় ফেলে দিয়ায় বলবি মাসি বিপত্তারিণী প্রসাদ পাঠিয়েছে। কোথায় যাবে? আমার ভাইকে এই স্কুলে ভর্তি করাবো। হেডমাস্টারের ঘরটা কোন দিকে বলবেন? এই স্কুলে যাকে তাকে ভর্তি করা হয় না। যাও যাও এখান থেকে। দাদা, আমি কি স্কুলে ভর্তি হতে পারবো না দাদা? তোকে আমি এই স্কুলেই ভর্তি করাবো। এসে জোটেও সব। এই যে ভাই, হেডমাস্টারের ঘরটা কোন দিকে? ওই দিকে। মাস্টারমশাই, দয়া করে আপনি আপনার স্কুলে আমার এই ভাইটাকে ভর্তি নিয়ে নিন না মাস্টারমশাই। কি? ও কিন্তু 4 ক্লাস অবধি পড়াশোনা করেছে, অনেক কিছু জানে। এ রাজু, শোনা শোনা শোনা। A for apple, B for bat, C for cat, D for dog. Cat মানে বিড়াল, dog মানে কুকুর। Shut up! মাস্টারমশাই, ও কিন্তু অনেক সুন্দর সুন্দর গানও জানে। এ রাজু, গা গা গা। ঝলক দেখলা যা। ঝলক দেখলা যা। ঝলক দেখলা যা। যা 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 যা। রাজু? বাস বাস বাস, সুন্দর সুন্দর। মাস্টারমশাই এবার ভর্তি নেবেন তো? বেরো বেরো এখান থেকে। কি হয়েছে স্যার? আরে, এই বড় গাধাটা ছোট গাধাটাকে নিয়ে এসেছে এই স্কুলে ভর্তি করার জন্য। নমস্কার। ওকে ভর্তি নিয়ে নিন না। মানে তুমি কি ভাবছো ওকে এই স্কুলে ভর্তি করালে ও মানুষ হয়ে যাবে? মানুষ
মানুষ করার দায়িত্ব যদি আমি নিই? কেন, তুমি নেবে কেন? আর তাছাড়া আমি এটা অ্যালাউ করবো কেন? স্যার, আমাদের টিচারদের রেফারেন্সে তো অনেক ছেলেরাই ভর্তি হয়, আমার রেফারেন্সে না হয় একটা গাধাই ভর্তি হলো। ঠিক আছে, তুমি যখন দায়িত্ব নিচ্ছ ওদের অফিসে আসতে বলো। তোমার ভাই ভর্তি হয়ে যাবে, অফিসে এসো। স্বপ্ন কত স্বপ্ন জীবনে, স্বপ্ন কত স্বপ্ন জীবনে, আশাতে ভালোবাসাতে দিন গনে, তুই যে আমার আলো আশা, তুই যে আমার ভালোবাসা। সূর্য হতে হবে তবেই জীবন আলো পাবে, ও আসবে সকাল কাছে রাত পেরিয়ে। আমি সূর্য হলে তবে তোমায় আকাশ হতে হবে, ও থাকবো তোমার বুকে আমি জড়িয়ে। আলো দিবি তুই জানি সবারই মনে, স্বপ্ন কত স্বপ্ন জীবনে, স্বপ্ন কত স্বপ্ন জীবনে, ভালোবাসাতে দিন গনে। সেদিন জানি কাছে সে ভরসা আমার আছে, ও ছুটছে সময় যত বাধা পেরিয়ে। তুমি আছো পাশে পাশে, ভয় কি বিপদ যদি আসে, ও চিত মন জানে জানি তাকে হারিয়ে। ও পেয়েছি নতুন করে পাচারি মানে, স্বপ্ন কত স্বপ্ন জীবনে, স্বপ্ন কত স্বপ্ন জীবনে, আশাতে ভালোবাসাতে দিন গনে। মালটা ট্যাক্সিতে দিয়ে আয়। আচ্ছা, সাবধানে নিয়ে যাস। রাখুন। আপনার অনেক বাকি হয়ে গেছে, যদি কিছু দেন। এই এলাকায় সবার দুটো বাবা, একটা জন্ম দেওয়া বাবা আর একটা ধর্ম বাবা। এই বাবা শেখ, তোর বাবা তোকে দোকানে বসবার সময় বলে দেয়নি যে ধর্ম বাবার কাছ থেকে পয়সা চাইতে নেই?
আমার ভুল হয়ে গেছে, আমি আমি আর করব না, আর করব না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাঁদিকে আ, বাস এখানে দাঁড়া, মাল তোল, পেছনে মাল আছে, চল নিয়ে চল। দাদা 70 টাকা। কিসের টাকা? ট্যাক্সি ভাড়া। নতুন নতুন ট্যাক্সি চালাচ্ছিস না? ওই দোকানদার আমার কাছ থেকে মালের টাকা চেয়েছিল, কি পেল দেখলি তো? তো তোকেও দেবো নাকি? কাল আমার ভাইয়ের স্কুলের বই কিনতে হবে। 100 টাকা খুচরো আছে? হ্যাঁ আছে। ভেবে নে টাকা পেয়ে গেছিস। টাকাটা দিন। আরে কি, আরে ট্যাক্সি ভাড়াটা দিন। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? আমার কথাটা শুনুন। চুপ, একদম কথা না, চালা এক্ষুনি নামিয়ে দেবো। মারছিলে না আদর করছিলে? আমাদের 24.5 পরগনায় মার আর আদরটা দুটো দু রকমের দেখতে, এখানে সবই এক রকমের দেখতে, ওই দূর থেকে দেখে কিছু বোঝা যায় না, তাই কাছে এলাম দেখতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আদরই করছিলে। যদি এটা আদর না হয় মার হতো না, তাহলে 24.5 পরগনার আদরটা আমি তোমাকে দেখিয়ে দিতাম, জিপে তুলতাম আর 98.3 শুনিয়ে দিতাম, রেডিও মির্চি, খুব হট। আসুন। কত হলো? 110 টাকা। আচ্ছা এই নিন। থ্যাংক ইউ। এখন থেকে এলাকায় সবার একটাই বাবা থাকবে, জন্ম দেয়া বাবা, কোন ধর্মের বাবা নয়। কেন ওদের সঙ্গে মারপিট করছিলে? হ্যাঁ, গুন্ডামি করার আগে একবারও রাজার কথা মনে হয়নি তোমার? ওদের যদি কিছু হয়ে যায় কেউ ভেসে যাবে না,
কিন্তু তোমার জীবনের সঙ্গে তোমার ভাইয়ের জীবন জড়িয়ে আছে। তোমার কিছু হয়ে গেলে কে দেখবে ওকে? ও রাজু সব নতুন বইগুলো ছেড়ে দিল, এবারে পড়বে কি করে বলুন তো? মাস্টারমশাই স্কুলে পড়া জিজ্ঞেস করলে একটা পড়াও বলতে পারবে না, তাড়িয়ে দেবো ওকে স্কুল থেকে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভাইয়ের কেউ কোনো ক্ষতি করলে সেটা আমি সহ্য করবো না, মেরে শেষ করে দেবো তাকে। হ্যাঁ হ্যাঁ, তা করবে না, তুমি ওদের মেরে শেষ করে দাও, আর ওরা এসে আমাদের শেষ করে যাক, বাড়িটা একটা গুন্ডাদের আখড়া তৈরি হোক। এই জন্য তোমাদের সব সময় বলি, যাকে তাকে বাড়িতে এনে তুলো না। শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকবে, নইলে নিজে রাস্তা দেখে নাও। ওর মা পুরোপুরি বিগড়ে গেলে খুব মুশকিলে পড়বে, একেবারে আমাদের অপোজিশন, তখন আমি বা পূজা কেউ কিন্তু তোমাদের আর এ বাড়িতে রাখতে পারব না। বই ছেড়ে গেছে তো কি হয়েছে? আবার নতুন বই আসতো, আমি কিনে দিতাম। আর কখনো যেন আমি তোমাকে রাস্তায় গুন্ডামি করতে না দেখি। আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমার ভাইকে মানুষ করার জন্য আমি আর কারো কাছে হাত পাতবো না। আরো বেশিক্ষণ ট্যাক্সি চালিয়ে আমি আবার ওকে বই কিনে দেব। নমস্কার স্যার, বাবলু কোলে, এবার ভোটে দাঁড়িয়েছি, একটু দেখবেন। থানার বোর্ডে আপনার ছবিটা সাটা আছে, তাতে যতটুকু দেখবার দেখে নিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করুন এর চেয়ে বেশি যেন আপনাকে দেখতে না হয়, কারণ আমি কাউকে বেশি দেখে ফেললে তারপর তার বউ ছেলে মেয়ে তাকে দেখে আঁতকে ওঠে। 98.3 রেডিও মির্চি। দিদি, দিদি কি হয়েছে? বিনয়ের বাচ্চা তোমার সাথে গাদ্দারি করেছে, ভোটের টিকিটটা বাবলু কোলেকে দিয়ে দিয়েছে। দিদি, বাবলু যদি ভোটে জেতে তাহলে প্রত্যেকটা থানার পুলিশকে আমাদের পেছনে লেলিয়ে দেবে, চিনো হারাম করে দেবে আমাদের। আমি সামন্তর সঙ্গে কথা বলবো, মুন্না গাড়ি বের করতে বল। ঠিক আছে। রাম ইজ ইটিং, রাম ইজ ইটিং, রাম খাচ্ছে, রাম খাচ্ছে। তাহলে কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। জি, ঘরটা কেমন করে রেখেছে দেখো, যেন গোয়াল ঘর। এই তুই পড়া তৈরি কর। কর দিদি, তুমি আমাকে এখানে পড়াতে এসো না ঘর গোছাতে? বেশি পাকামি করিস না, পরীক্ষায় ফার্স্ট হতে পারলে না ঘর থেকে বের করে দেবো। বের করে দেবে? হ্যাঁ, কেন, তোর বৌদি হলে দিত না? ঠিক বলেছেন, একেবারে কান ধরে বার করে দিত। আপনার ফিরতে এত দেরি হলো কেন? এই যে বাজার করছিলাম। এখন বাজার নিয়ে এসছেন? হ্যাঁ। এবার সারা রাত ধরে রান্না হবে, খাবেন কখন? কাল সকালে। রান্না করতে হবে না। তাহলে কি সারা রাত না খেয়ে থাকবো? আমি সেটা বলিনি, আমাদের সঙ্গে খাবেন। উফ, ওকে নিয়ে কি করি। ব্যাস, লোড শেডিং, ইয়ে, আর পড়া হবে না। ইয়া ইয়া, ইয়েস। আই, চুপ করে বস, আমি মোমবাতি নিয়ে আসছি। দাদা। না ভাই, আমি কিছু বলবো না, তাহলে আমাকেও ঝাড় দেবে। আরে বিন্দু মাসি, যে কি খবর? আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না, তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলাম। সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই? এ তুমি কি বলছো মাসি, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে? আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম,
এখনো তেমনি ভালোবাসি। এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই। দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর। গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না। এবার দেব, আমি জীবনে অনেক হারামি দেখেছি, কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন, কার জন্যে? আমার জন্যে, এই বিন্দুবাসীর জন্যে। ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা 60% ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। তারপর আপনি জিতেছিলেন, তারপর আপনি মন্ত্রী হয়েছেন। আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি? চুপ হারামজাদা, আগে আমাকে শেষ করতে দে। আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি। বাবলু আর বড় কাছে মই লাগিয়েছিল, পার্টি প্রেসিডেন্ট নিজেও নাম প্রস্তাব করেছে। তবে আমিও বলে দিয়েছি, কর্পোরেশনের মেয়র কিন্তু মাসিকেই করতে হবে, গোটা শহরটা হবে তোমার। মেয়ারের চেয়ারে বসে লুটে পুটে খাবে। তোর মেয়ারের চেয়ারে আমি ইয়ে করি, বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না। আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক, ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে। ভোটের এখনো অনেক দেরি আছে, তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে, ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি। তারপর দেখ কেমন লাগে। এই চলে আয় সবাই। এটা তো স্কুলের রাস্তা নয়। আমরা স্কুলে যাচ্ছি না। তাহলে কথা না বলে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। অনেকটা চলে এলাম, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মানুষ করতে। দিদি, আমরা মানুষ নয়, পুরোটা নয়। এসো এদিকে। এটা পরে এসো। এটা আমি পরবো? না দেখি আমি পরবো বলে নিলাম, যাও পরে এসো। এখানে না, এখানে নয়, ওখানে। আচ্ছা আচ্ছা। উফ, একেবারে গাইয়া, তুই আবার এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা, যাচ্ছি তো ভগবান। আরে আমার গুরু চাবি। আরে গুরু, আমি ওনার কোন ছবি ছাড়ি না। আপুর কি আত্মে মধ্যে বস 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 তেরকো সরি বলনে কে রাত সোয়া নেই পুরা না মেমরিজ ও পানা নিয়ে বসো।
কি আর কি হচ্ছে নাকি? মারেগা না তো দায়গাল আগে করবে গা, ইয়ে দেখ নেই মারা না। হম সফর লগতা হ্যায় ডর রাত কটে যেতে দাও বাবা শেখ, এই রক্তটা ঠিক সময় মতো না পৌঁছলে একটা বাচ্চার জীবন বাঁচানো যাবে না। আমাকে দরকার হলে তুমি পড়ে মেরো, আমাকে যেতে দাও। দাঁড়া দাঁড়া, আগে তোর রক্তটা আমার কাছে জমা দিয়ে যা, তারপর তো যাবি। পরে তোকে বাঁচানোর জন্য এটাই তো কাজে লাগবে। হ্যাঁ স্যার, ও পজিটিভ ব্লাড। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শাইন, হয়তো হয়তো শাইনের আব্বু এসে গেছে। তুমি এখানে? হ্যাঁ, উনি আমাদের শাহিনকে বাঁচিয়েছেন, উনি শাহিনকে হসপিটালে নিয়ে এসেছেন, উনি রক্ত এনে দিয়েছেন। উনি না থাকলে আমি আমার শাহিনকে আর ফিরে পেতাম না। কত রাগ ছিল তোমার উপর আমার, সামনে পেলে তোমায় শেষ করে ফেলবো আমি। আর তুমি তুমি আমার ছেলের জান বাঁচানোর জন্য নিজের জান শেষ করতে চলেছ। বাবা শেখ, তোমার ছেলে আমার ভাইয়ের বয়সী, আমার ভাই যদি রাস্তায় পড়ে থাকতো তাহলে কি আমি সেটা দাঁড়িয়ে দেখতাম? তোমার আল্লাহ কি আমায় ক্ষমা করত? না বাবা শেখ, তুমি আমার ক্ষতি করেছিলে, তাই আমি তোমাকে মেরে তার শোধ নিয়েছিলাম। তোমার যদি এখনো আমার উপরে কোনো রাগ থাকে তাহলে তুমি আমাকে মেরে তার শোধ নিতে পারো। তোমার গায়ে হাত তুললে আল্লাহ আমায় ক্ষমা করবে না। আমার
আমার সাইন আমায় ক্ষমা করবে না। তোমার মতো আল্লাহর দূতকে তো বুকে ধরে রাখতে হয়। বাহ, চমৎকার! এলাকার দায়িত্বশীল অফিসার কাজকর্ম শিখে তুলে দিয়ে গান শুনছে। আমাদের 24/7 এটাই হয়, যখন ফ্রি তখন 98.3 রেডিও মির্চি, খুব হট। এটা আপনার 24/7 নয়, দুঃখটা তো সেখানেই। কি ভালো যে ছিলাম, ধুলোটা ঝেড়ে বসুন। এবার বলুন, আপনার অভিযোগটা কি? একটা নয়, হাজারটা। এক দিয়ে শুরু করুন, শূন্য শেষ করব। বিন্দু মাসির নাম শুনেছেন নিশ্চয়ই? এখানকার বাচ্চারা মায়ের পেটে থাকতেও নাম শুনে ফেলে, আর আমি এতবার একটা ধেরে নাম না শুনে থাকি কি করে? তাহলে এটাও নিশ্চয়ই শুনেছেন যে বিন্দু মাসির লোকেরা আজ বকুলতলা এলাকায় তাণ্ডব চালিয়েছে, লোকজনদের মারধর করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, মেয়েদের ওপর অত্যাচার করেছে। এখন অবধি একজনও থানায় এসে কমপ্লেন করেনি। কমপ্লেন করেনি, তাই আপনিও সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি। ধরা সাপ হয়ে চেয়ারে বসে আছেন। থামো না, আমাকে ধরা সাপ বলার আগে আঙুলটা আগে আপনার নিজের দিকে ঘোরান। আপনি তো মানবাধিকার কমিশনের উকিল, সংস্থাকে তো যান, বিন্দু মাসির এগেনস্টে কেস করুন, তারপর ওয়ারেন্ট এনে আমার টেবিলে ফেলুন, তারপর দেখুন এই ধোঁড়া বিন্দু মাসিকে রেডিও মির্চির তালে তালে কিরকম নাচায়। আমাদের 24/7 এতদিন ধরে যেটা আমি করে এসেছি, কেসও করব, ওয়ারেন্ট এনে আপনার টেবিলে ফেলবো, তারপর দেখব বিন্দু মাসিকে আপনি নাচান না তার হাতে সাজা পান খান। একবার ভেবে দেখেছো জল কতদূর গড়াতে পারে? তোমার জন্য আমাকে মুখ্যমন্ত্রীর কাছে কথা শুনতে হয়েছে। একটা কথা পরিষ্কার জেনে রাখো মাসি, নিজেদের মধ্যেই আকচে আকচে বন্দনা হলে সবাইকে মরতে হবে। সেদিন আপনার এই সুমতিটা কোথায় ছিল সামন্ত মশাই? যেদিন ওই বাবলু আমার বরকে রাস্তায় ফেলে কুপিয়ে মেরেছিল, বাবলুর সঙ্গে এই আকচা আকচি আমার খাটে ওঠা পর্যন্ত চলবে। আমি ভোটে জিতে বাবলুকে খাটে তুলব, আর সেদিনই হবে এই আকচা আকচির শেষ দিন। জিতা তো দূরের কথা, আগে দেখো তুমি ভোটে দাঁড়াতে পারো কিনা। আমার ভোটে দাঁড়ানো কে আটকাবে? আপনি? রামচন্দ্র, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনের উকিল সত্যব্রত রায় কোর্টে তোমার বিরুদ্ধে একটা জনস্বার্থের মামলা আনছেন। কোনো ক্রিমিনাল কেস থাকলে সে নির্বাচনে প্রার্থী হতে পারবে না, এটা নির্বাচন কমিশনের নির্দেশ, আমি তোমায় আগে ভাগে জানিয়ে দিলাম। দেখো এমন না হয় ভোট হয়ে গেল আর তুমি জেলে বসে ভোটের রেজাল্ট শুনলে। মা, মাগো, আজ আর পানটা খেলাম না মাসি, ভোটের পরে এসে খাবো। হরি হে, তুমি সত্য। রাজু, রাজু কি হয়েছে? রাজু, রাজু তুই কি পরীক্ষা ফেল করেছিস? রাজু, হ্যাঁ বল। দাদা, আমি ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছিস? পরে বলবো, তুমি প্রথমে গিফটটা তো কেনো। Yeah.
রাজু রাজু পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এসব আপনার জন্যই হয়েছে। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বিজয়, এটা আপনার জন্য, নিন। দাদা, বলো। বলছি, গ্রাম থেকে এসেছে, আমাদের বাইরের ঘরে থাকে, ওর ভাই আমার মেয়ের কাছেই পড়াশুনো করে, এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাই জানাতে এসেছে। হ্যাঁ, আমরাও অনেক কিছু জেনে গেলাম মিস্টার রায়, চলো। ইয়া দেখুন, দেখলাম তো, আর বিশেষ কিছু দেখবার নেই। আপনাকে একটা পরামর্শ দিই মিস্টার রায়, এই ঘরেই যখন ছেলে পুষে রেখেছেন, তখন অন্যের ছেলের গলায় মেয়েকে ঝুলিয়ে দিয়ে কেন তার সর্বনাশ করবেন? ওর সঙ্গেই আপনি মেয়ের বিয়ে দিয়ে দিন না, চলো। না না, থ্যাংকস ঠিক সময়ে আসার জন্য। শয়তান ছেলে, এই জন্য বাড়িতে থাকতে দিয়েছিলাম আমার মেয়ে সর্বনাশ করার জন্য? দূর হয়ে যা বাড়ি থেকে। এই বেরো, বেরো, বেরিয়ে যা বাড়ি থেকে। তোর বুদ্ধি নিয়ে আর কোনোদিন চলবো না, যত সব ফালতু বুদ্ধি দিস লোককে, দিদির হাত ধরে থ্যাংকস বলবে। থ্যাংকসটা যে বাজে কথা, আগে যদি জানতাম। থ্যাংকস খারাপ কথা নয়, ভালো কথা। চুপ কর, আর একটাও কথা বলবি না, ভালো কথা হলে রেগে যায়। উনি আসার আগেই পালাতে হবে, চল। চলো, নমস্কার উকিল বাবু, আমি সব শুনেছি, কোর্টে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, লড়াইটা আমার আর বাবলুর, আপনি কেন নিজেকে এর মধ্যে জড়াচ্ছেন? লড়াইটা যদি শুধু আপনার আর বাবলুর মধ্যে হতো, তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু আপনাদের এই লড়াইয়ে অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়েছে, আর আমি মামলাটা করছি সেই জন্যে। মামলাটা আপনি করবেন না, তাহলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা একতরফা মানুষের ক্ষতি করে যাবেন, আর সবাই তা মুখ বুঝে সহ্য করে নেবে, সেটা তো হয় না, এর একটা শেষ হওয়া দরকার। তোর খুব বার বেড়েছে না, একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবো সালা। মুন্না, আমি কথা বলছি না, ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো কথা বলবি? আমি আপনাকে হাত জোর করছি, আপনি বললে আপনার পায়েও ধরছি, আমাকে যেন আপনার কাছে আর ছুটে আসতে না হয়। 100 বার ছুটে এলেও মামলাটা আমি কোর্টে তুলবই, আপনার এই হাত জোর করা, পায়ে পড়া, এসব কোর্টে জজের সামনে করবেন, রায়টা উনিই দেবেন। আপনি আমার অনুরোধটা রাখলেন না। পারলাম না। চ
চলে আয়। রাজু কি হয়েছে? রাজু আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে রাজু? কি হয়েছে রাজু? এই রাজু, রাজু রাজু এই রাজু কি হয়েছে? রাজু এই কথা বললে রাজু এই রাজু 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 কি হয়েছে পূজা? রাজু রাজু এই রাজু 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 দাদা দাদা ওই গা উকিল কাকু ওইদিকে একজন খুন হয়ে পড়ে আছে রাস্তায়। বাবা 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 কথা বলো বাবা। মাথা ঠান্ডা রাখো বিন্দুবাসী, সত্যব্রত রায় বটতলায় বসা উকিল নয়, মানবাধিকার কমিশনের উকিল। তার খুনে এর মধ্যেই হইচই শুরু হয়ে গেছে। ডিএসপি সাহেব নিজে কেসটা হাতে নিয়েছে। এর মধ্যে যদি তোমরা বাচ্চাটাকে খুন করে ফেলো তাহলে আমি কেন? আমার বাবার বাবাও তোমাদের বাঁচাতে পারবে না। বাচ্চাটা যাতে কোর্টে পৌঁছতে না পারে তার ব্যবস্থা করো। কি করে করবে সেটা তোমার ব্যাপার, বাকিটা আমার। মা বারবার বলতাম পরের ঝামেলা ঘাড়ে নিও না, আমার কোনো কথা শুনতো না, হেসে উড়িয়ে দিত, বলতো মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে মানুষ বলে নিজেকে পরিচয় দেব কি করে? রাস্তা খুন করে ফেলে রেখে গেল তোর বাবাকে, একটা মানুষও পাশে এসে দাঁড়ায়নি। এই যন্ত্রণা শুধু তোমার একার নয় মা, আমারও। বাবাকে হারানো যেমন আমার যন্ত্রণা আছে তেমন বাবার জন্য আমার গর্বটাও আছে। এই যন্ত্রণাটাকে চেপে রেখে আমি গর্বটাকে আঁকড়ে ধরেছি। রাজু দেখেছে কারা বাবাকে খুন করেছে, আমি তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা করব। না তুই কিচ্ছু করবি না, কোথাও যাবি না। মা বাবার বিরুদ্ধে তো তোমার অনেক অভিযোগ ছিল, আর রাজ যারা বাবাকে খুন করলো তাদের বিরুদ্ধে কি তোমার কোনো অভিযোগ নেই? আছে, কিন্তু তার চেয়ে ভয়টা বেশি, ওদের বিরুদ্ধে কিছু করতে গেলে ওরা তো তোকেও ছাড়বে না। ওদের কাছে তোর জীবনের কোনো দাম নেই পূজা, আমার কাছে তুই সব। মা আমার বাকি জীবনটার জন্যে এটুকু অন্তত বাঁচিয়ে রাখতে দে, আমি হাত জোড় করছি তোর কাছে। না না মা, না মা, না না মা, মা। শোন, বিজয়ের ভাইটাকে আমার চাই। ও কোর্টে গিয়ে সাক্ষী দিলে বিন্দুমাসির জেল হয়ে যাবে, তারপর আর কেউ আমাকে ভোটে হারাতে পারবে না। ছেলেটাকে তুলে নিয়ে এসে আমার হেফাজতে রাখবি। এইবার বিন্দুমাসি আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমরা এখান থেকে চলে যাও। আমি এখানে থাকবো না দাদা, আমাকে গ্রামে নিয়ে চলো দাদা। ওরা যদি জানতে পারে রাজু ওদের দেখেছে তাহলে ওরা রাজুকেও খুন করে ফেলবে।
তার আগেই তোমরা এখান থেকে চলে যাও। একজন ভালো মানুষ খুন হয়ে গেল, যারা খুন করেছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি রাজুকে নিয়ে কোথাও যাব না। তুমি যাবে, আমি চাই না রাজুর কোনো ক্ষতি হোক। আজ রাতে ট্রেনে তোমরা চলে যাও। গ্রাম থেকে শহরে এসেছিলাম বাঁচার জন্য, এই অবস্থায় চলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, রাজুকে বাঁচাতে হবে, তোমাকে বাঁচতে হবে। আমাদের যত কষ্টই হোক তোমরা চলে যাও বিজয়। যে মানুষটা আমাদের মতো অনাথ দুই ভাইকে আশ্রয় দিয়েছিল তারই খুন রাজুর চোখের সামনে হলো, আর তার খুনিরা শাস্তি না পেয়ে ঘুরে বেড়াবে? না না, এত বড় বিশ্বাসঘাতকতা আমাকে করতে বলবেন না, ভুলবেন না। রাজু দেবে ওদের বিরুদ্ধে কোর্টে সাক্ষী। রাজু দিব্যি, তুমি চলে যাও বিজয়। আমার দিব্যি, তুমি চলে যাও। যেমন করেই হোক বাচ্চাটাকে খুঁজে বার কর, ও যেন পালাতে না পারে। যা, আমি তোমাকে ফোন করব দিদি। আমার ফোন নাম্বারটা মনে আছে তোর? হ্যাঁ, হোমওয়ার্কের খাতায় লেখা আছে। ভালো ছেলে। চিপস খাবি? দাঁড়া, কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে, আসছি। ডাক্তার, ডাক্তার!
কিচ্ছু হয়নি, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না তোর, তোর দাদা কিচ্ছু হতে যাবে না। রাজু, রাজু, চালা দিচ্ছি চালা, শহরে এসেছিলাম একটু বাঁচার জন্য, আমার ছোট ভাইটাকে মানুষ করার জন্য। এই শহর আমার ভাইকে কেড়ে নিল, আমাকে খুনি বানিয়ে দিল। যে পাঁচজনকে তুমি মেরেছিলে তার মধ্যে একজন বেঁচে ছিল, সেটাকে আমি খালাস করে দিয়েছি। তুমি যাদের মেরেছ তা তো সব মশা মাছি, আসল তো হলো ভীমরুল। পারলে চাক ভেঙে ওদের মারো, না হলে ওদের হুলের ঘায়ে অনেক রাজুকে মরতে হবে। বিজয়, তোমার কেসটা আমি লিখলাম না, মনে রেখে দিলাম, যাও। শোনো, এবার যখন কাউকে মারবে অর্ধেকটা মারবে না, পুরো খালাস করে দেবে। এতে আইনও বাঁচবে, তুমিও বাঁচবে। আমাদের 24.5 পরগনায় এটাই হয়। যাও। দিদি, এই হচ্ছে বিজয়, আমি এর কথাই তোমাকে বলেছিলাম। কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোটও যদি বাবলু কোলে পায়,
তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। আপনাদের বিন্দু মাসি এসেছে গো, আপনারা দয়া করে আমাকেই ভোটটা দেবেন। নমস্কার, আমাকেই ভোটটা দেবেন কেমন? এবার ভোটটা দিতে পারবো তো? না দিতে পারলেও দুঃখ নেই, ওরা দিয়ে দেবে, নামে ভোট পড়া নিয়ে তো কথা। আরে কেউ ভেতরে ঢুকবেন না, লাইনটা সিধে রাখুন। সব ঠিক আছে তো বসে বাবু? আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি এখানে সারাক্ষণ আছি। সেটাই তো ভয়ের। স্যার, দক্ষিণ পাড়ার একটা বুথে গন্ডগোল লেগেছে। পাঁচটা অব্দি যেন আপনার মুখটা এরকম জ্বলেই থাকে। চলে এসো। কি নাম? ললিত মোহন দাস। ভোটটা দিয়ে দেবে? দিয়ে দাও, মাসিকে দিও, মাসি আমায় খুব ভালোবাসে। কি হলো, মেশিন নিয়ে এলেন কেন? এই বসে পড়ুন, খরচা পেয়ে যাবেন, দাঁড়ালে খরচা হয়ে যাবেন। কি চাই? ভোট দেব। চলে যান, আপনার ভোট হয়ে গেছে। আমি ভোট দিলাম না, আমার ভোট হয়ে গেল? ভিতরে ছাপ্পা চলছে, আমাকে বন্দুক দেখিয়ে বার করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আরে বললাম তো দেখছি, আরে শান্ত হন, বললাম তো দেখছি। ভোট হয়ে গেছে, আমার ভোট আমিই দেব। এই আসতে দে। ৭১২ পূজা রায়। দিদি বলে দিয়েছিল এই এলাকার একটা ভোটও যদি অন্যদিকে যায় তাহলে ভোটের পর সেটা উসুল করে নেবে। ভোটের পরে নয়, ৮টা থেকে ৫টা ভোটের টাইমের মধ্যেই মুন্না সেটা উসুল করে নেবে।
ভেবেছিলাম ওদের হাতেই মরবি, দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ল। ওই গুন্ডারা লোকেদের ভোট দিতে দিচ্ছিল না, বুথের ভেতরে ঢুকে একটা মেয়ের উপর অত্যাচার করেছে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার মজা দেখছিল, তাই পুলিশ আর গুন্ডা দুটোকেই পিটিয়েছে। সাজিয়ে লিখে নেবেন, বাকি মাঠটা তুলে রাখলাম তোমার মামা আর মাসির জন্য। এই ওটা ফেলে যাচ্ছ? ও আমাকে আপনার সামনে মারলো আর আপনি ওকে ছেড়ে দিলেন। পাড়ার লোক বাপের সামনে ছেলেকে কখন পেঁদায় জানেন তো? যখন বাপ ছেলেকে শ্রদ্ধাতে পারে না। আমি আপনাকে শ্রদ্ধাতে পারিনি, তাই আমার সামনে পাড়ার লোক আপনাকে পেঁদিয়ে গেল। এটা নতুন কিছু নয়, আমাদের সাড়ে চব্বিশ পরগনাতে ওটা হয়। ও যা বললো না সেটা লিখে আমার টেবিলে রেখে দিন, নইলে কিন্তু আবার এসে পেঁদাবে। আমি আসি। এই বসাক, কে কে আমার ভাইকে থানায় নিয়ে এসেছে? শুধু আনিনি, পেঁদাচ্ছিও। এই দারোগা, বড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বড়াবাড়ির এখনো দেখেছো কি মাসি? এখনো তো 98.3 শুরু করিনি। শুধু শুধু আমার ভাইকে মারবি না? শুধু শুধু এ দেখো, এ দেখো, এতে লেখা আছে মুন্না তার ছেলেরা বুথের মধ্যে ঢুকে সবাইকে মেরে তাড়িয়ে দিয়ে ছাপ্পা মারছিল, বুথের মধ্যে একটা মেয়ের শ্লীলতা হানিও করেছে। কোর্টে চালান করার আগে ওদের এমন অবস্থা করব না বাইরে থেকে শুধু খোলটা দেখতে পাবে, আর ভেতরে সব মশলা বাটনা বেটে দেবো। এই শালা, চুপ! আর এক মিনিট এখানে দাঁড়ালে প্রার্থী ফার্থী বুঝবো না, লক আপে ঢোকাবো আর 98.3 চালাবো। খুব হট কিন্তু তোর হটের গুষ্টির কাঁথায় আগুন। তুই শালা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছিস, তোকে আমি দেখে নেব হারাম জাদা, তোকে আমি দেখে নেব, দেখে নেব হারাম জাদা, তোকে আমি আমি তোমায় গুন্ডামি করতে বারণ করেছিলাম, আজ আমি বলছি ওদের শেষ করার জন্য ওরকম গুন্ডামি তোমায় আরো করতে হবে। আরো পূজা,
ওর বাবা অনেক ভালো কাজ করেছেন, তার মধ্যে সব থেকে ভালো কাজটা তোমাকে আশ্রয় দেওয়া। উনি হয়তো বুঝতে পেরেছিলেন একটা মানুষ দরকার যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একদিন আমি তোমাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলাম, আজ আমি তোমাকে আমাদের সাথে থাকতে বলছি। হ্যালো, ডিএসপি রণবীর রায়। স্যার, স্যার আমি বকুলতলা থেকে বলছি। বিন্দুবাসী লোকেরা এখানে এসে সবাইকে মারধর করছে, বিজয়ের খোঁজ করছে। তাড়াতাড়ি আসুন স্যার। বসাক বাবু, স্যার কয়েকজন কনস্টেবলকে নিয়ে আমার সঙ্গে আসুন তো। বিজয়কে মারার জন্য বিন্দুবাসীর লোকেরা বকুলতলায় হামলা চালাচ্ছে, আসুন। এই তোমরা আমাদের সঙ্গে চলো, বাকি সব থানায় থাকো। থানা চলুন। বিশেষ নির্বাচনী সংবাদ। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বীরপুর কেন্দ্রের উপনির্বাচনে প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই ব্যাপক গন্ডগোল দেখা দেয়। বোমাবাজি, বুথ ক্যাপচারিং, ছাপ্পার সঙ্গে সঙ্গে মহিলা আশ্রয়। বাকি খবরটা আমার কাছ থেকে শোনো। মুন্না এখনো লক আপে, ওকে যারা বের করতে এসেছিল আমি তাদেরকেও মেরে লক আপে ঢুকিয়ে দিয়ে এসেছি। কেউ জানে না আমি এখানে এসেছি, চেঁচামেচি করলে আমাকে হাত চালাতে হবে, লোকে জেনে যাবে যে আমি বাড়ি বয়ে তোমাকে মারতে এসেছি। কাল মুন্নাকে খাবার দিতে গিয়ে জেনে নিস কিভাবে ওদেরকে মেরেছি, তারপর ওগুলো বের করিস। একটা কথা জেনে রাখো, যেভাবে আমার ভাইকে তোমরা মেরেছো ঠিক সেভাবেই তোমাদের আমি মারব। যতক্ষণ বাড়ির ভেতরে থাকবে বেঁচে থাকবে, বাড়ির বাইরে বেরোলেই মারা পড়বে। এটা আরেক হারামজাদা বাবলু কুলেকেও জানিয়ে দিও। নমস্কার। আপনার ড্রাইভার রাস্তা ভুল করেছে না আপনি রাস্তা ভুল করেছেন? ড্রাইভারকে আমি রাস্তা বলে দিয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম আপনার সঙ্গে একটু দেখা করি, ভোটের ঝামেলা ছিল, সময় হয়ে ওঠেনি। আপনার সঙ্গে একটু কথা ছিল, অন্য কোথাও বসা যায়? আপনার সাথে যদি প্রেম করার দরকার হতো
তাহলে অন্য কোথাও বসতাম। আপনি তো আর প্রেম করতে আসেননি। কানেকটা তাই, বিন্দুবাসীর ভাই মুন্নাকে মেরে লকআপে পাঠিয়ে আপনি বিরাট কাজ করেছেন। এমন মানুষের সঙ্গে কি প্রেম না করে থাকা যায়? আপনি আমাদের পার্টিতে আসুন, যাতে আবার ভোট আসার আগেই বিন্দুমাসিকে এলাকা ছাড়া করতে পারি। আরে আপনার মতো মানুষকে সবার মাথায় করে রাখা উচিত, পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। আপনাকে একটা প্রণাম করি। আমার ভাইয়ের খুন হওয়ার পেছনে বিন্দুমাসি আর আপনি দুজনেই সমানভাবে দায়ী। আর ইলেকশনের আগে আপনাদের দুই হারামজাদাকে আমি এলাকা ছাড়া করব, আর তার জন্য আমার কোনো পার্টি দরকার হবে না। এখনো তো গোটা এলাকাটা চিনে উঠতে পারোনি, আর আমাকে এলাকা ছাড়া করার কথা ভাবছো? তুমি একা আর আমার দুটো দল, একটা আইনি একটা বেআইনি, মরা পড়ে যাবে। মনে হচ্ছে বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছিস, পেট ডাকছে। দেব নাকি দু চারটে প্লেটে সাজিয়ে গরম গরম? আরে তুমি হাত নষ্ট করবে কেন? হ্যাঁ অর্ডার দাও, আমি প্লেটে মাল সাজিয়ে দিচ্ছি। কি বুঝলি? আর দাঁড়াস না, ভিড় বাড়লে প্লেটটাও পাবি না, একদম কড়ার থেকে তুলবো আর ডেলিভারি দেব হাতে গরম। চলো একটা ছেলে গ্রাম থেকে লোটা হাতে করে এসেছিল, এখনো ভালো করে পাজামার দড়ি বাঁধতে পারে কিনা জানি না, সে হয়ে গেল এলাকার দাদা। আজ তোমাদের বাঁশ দিয়েছে, কাল আমার কাছা ধরে টানবে। নিজেদের মধ্যে খেউ খেই করলে এই অবস্থাই হয়। একটু ভালো করে পড়াশোনাটা করো না, দেখবি পরিষ্কার বাংলায় লেখা আছে, দশে মিলিয়ে করি কাজ, হারি জিতি নাহিলাজ। নিজেদের মধ্যে ভাগাভাগি করে না খেলে জমি হারাতে হবে, আমার কি? সেটা মাসিকে বল। তুমিও শোনো, নির্বাচন কমিশন প্রার্থীদের মুচলেকা দিতে বলেছে, এই ধরনের ঘটনা আর ঘটবে না, যদি ঘটে তাহলে সমস্ত দায় প্রার্থীদের, অন্য কারণ নয়। জেলে যেতে হবে তোমাদের, এখন পথ একটাই, তোমাকে নাম প্রত্যাহার করে নিতে হবে মাসি। এটা শোনার জন্যই এসেছি। আহা আগে পুরোটা শোনো, তোমার মেয়র হওয়ার রাস্তাটা আমি একেবারে বাঁধিয়ে রেখেছি, তোমাদের দুজনকেই আমার দরকার। আর মুন্নার কি হবে? মুন্নার ব্যাপারটা আমি দেখছি, ওকে জেলে যেতে হবে না, তোমাকে কথা দিলাম। এই শোনো, তুমি এসব ব্যাপারে বেশি জড়িও না। কি গো শুনছো আমি কি বলছি? নমস্কার। নমস্কার। আপনি কি বিজয়বাবু? হ্যাঁ। মিনিস্টার বিনয় সামন্ত আপনার সঙ্গে একটু কথা বলতে চান। তোমায় যেতে হবে না, আমি তোমায় কোথাও যেতে দেব না। দেখো পূজা, শোনো, উনি আমার সঙ্গে কথা বলার জন্য নিজে লোক পাঠিয়েছেন, এই সুযোগ ছাড়া উচিত না। আমি ওনাকে গিয়ে রাজুর খুনের কথা আর তোমার বাবার খুনের কথা সব বলবো। উনি যদি আমার পাশে থাকেন তাহলে মুন্নাকে কেউ বাঁচাতে পারবে না, ওদের কেউ নয়। চলো। ভোটের দিন যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। সেই খারাপটা যাতে আর দ্বিতীয়বার না হয় তার ব্যবস্থা করে দিয়েছি আমি। পরের ভোটের আগে
ওদের মুখ আর আপনি দেখতে পাবেন না। মুন্নারা যেটা করেছে আমি সেই খারাপটার কথা বলিনি, তুমি যেটা করেছো আমি সেই খারাপটার কথা বলছি। আজ ওরা আমার বিপক্ষে আছে, কিন্তু ওরা যে আমারই লোক, বারবার এইভাবেই আমাকে ভোটে জিতিয়ে এসেছে, আজ ওরা বানের জলে ভেসে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সুরের বাচ্চা বলে গাল দেবে না আমাকে। আমার কাজে আমি আমার বাবাকে টেনে আনতে চাই না। এটা ধরো, দাও ওতে একটা টিপ ছাপ দিয়ে দাও, কথাগুলো আমি লিখে নেব। কি লিখবেন? এক লাইনে বলি, তুমি মুন্নার বিরুদ্ধে ডায়েরিটা তুলে নিচ্ছ। এলাকার লোককে আমি কথা দিয়েছি, বিন্দু মাসি আর বাবলু কোলে এই দুই হারামজাদাকে ভোটের আগে আমি এলাকা ছাড়া করব। সেটা যদি না করতে পারি, এলাকার লোকেরা আমাকে সুরের বাচ্চা বলে গালাগাল দেবে না। আর আমার কাজে আমিও আমার বাবাকে টেনে আনতে চাই না। কি কত বড় শুয়োরের বাচ্চা সে তর্কে যাচ্ছি না, ওটা পরে বসে ঠিক করা যাবে। এখন তোমার জীবনের চেয়ে তোমার টিপ ছাপের দাম আমার কাছে অনেক বেশি, ওটা দিয়ে দাও। আর আমার জীবনের চেয়ে আমার কাছে আমার টিপ ছাপের দাম অনেক বেশি, তাই ওটা দিচ্ছি না, তার বদলে অন্য ছাপ দিচ্ছি। ছাপনি খানাম বাবলু, ছাপ নিয়ে নে। বিজয়। শেখ ভাই, ভাবছিলাম তোমার কাছে কাউকে পাঠাবো। কেন, কি হয়েছে? বিনয় সামন্তের লোক এসে ওকে ডেকে নিয়ে গেল, বলল উনি কিছু কথা বলতে চান। একা গেছে? হুম, ঠিক আছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। আমি যাব তোমার সঙ্গে। না না, তোমার আসার কোনো দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসছি ওকে। হারাম জাদা, আমার ভাইকে মেরে তুই পুলিশের হাতে তুলে দিয়েছিস, এবার দেখ কেমন লাগে। এই একে নিয়ে যাও, এগিয়ে পড়ো দুগ্গা দুগ্গা। বিজয় ভেতরে আছে? কে বিজয়? মিনিস্টারের সঙ্গে দেখা করতে এসেছে, লম্বা ফর্সা করে দেখতে। সে তো চলে গেছে। চলে গেছে? এই তো একটু আগেই চলে গেছে। আপনি যেমন একটা টিপ ছাপ মারা কাগজ দিয়ে আমার ভাইকে গারদে পুরেছিলেন,
আমিও তেমনি একটা টিপ ছাপ মারা কাগজ দিয়ে আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। বিজয় তার অভিযোগ তুলে নিয়েছে, এবার দেখ কেমন লাগে। এভাবে অভিযোগ তুলে নেওয়া যায় না, বিজয়কে থানায় এসে বলতে হবে আমি অভিযোগ তুলে নিচ্ছি, তারপর আমি ছাড়বো। আর আমি জানি ওই শুয়োরের খোঁয়ার থেকে বিজয় একটা শুয়োরকেও বার করতে দেবে না। তুই ছাড়বি কিনা বল হারামজাদা। একবার ঘোড়াটা টিপে দিলে ভেতর থেকে জানটা আগে বেরোবে, পানটা পড়ে। আমি সত্যি হারামজাদা। আর এই হারামজাদা পুলিশ অফিসার যদি তোকে মারে না, ও বড় যে দুই একটা কুকুর শুধু ঘেউ ঘেউ করবে, এটা এনকাউন্টার বলে চালিয়ে দেবো। ওই আমাদের 24.5 পরগনা এতদিন যা করে এসেছি। বন্দুক নামান, নিজের চোখেই দেখুন একজন নিরীহ মহিলার উপর কিভাবে টর্চার করছে। থানায় একটা মেয়ের যদি এই অবস্থা হয় তাহলে ছেলেদের কি হাল হয় একবার ভাবুন। এখানকার কোনো থানার দায়িত্বেই আপনি আর নেই, আপনাকে সাসপেন্ড করা হয়েছে। বসাক, লক আপ খোল। চব্বিশ পরগনা থাকবে 24 পরগনাতেই, আধঘাট বাড়বেও না কমবেও না। রাধা মাধব, এবার দেখ কেমন লাগে। চব্বিশ পরগনা থাকবে 24 পরগনাতে, তাকে আগা পাঁচতলা পেটালেও 24.5 পরগনা হবে না। বিজয়কে পেয়েছো? না, তুমি তোমার ভগবানের কাছে প্রার্থনা করো বিজয় যেন কিছু না হয়। পূজা, কোনোদিন কোনো কিছু চাইনি তোমার কাছে, কিন্তু আজ চাইছি বিজয় যেখানেই থাক যেন সুস্থ থাকে। সামনে
কি হয়েছে ভাই? দাদা, একটা লোক ম্যানহোলে পড়ে গেছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। মাফ করবেন ভাই, আমার তাড়া আছে। আচ্ছা পাবলিক তো, একটা লোক মরতে বসেছে আর আপনি তাড়া জাগাচ্ছেন। ভাই সুবল, নিয়ে আয়। রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি। রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি। আলো আশার আলো ছড়ালো, আশার আলো মুছে দিল রাতেরই আধা। প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি। আলো আশার আলো ছড়ালো, আশার আলো বিজয়।
মারার জন্য আসেনি, মারার আগে তোর বডিটাকে এটা দিয়ে ঢেকে দিতে এসেছি। মরার পর তো তুই দেখতে পাবি না তোর বডিটাকে কিভাবে সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। নমস্কার। আর শুরুটা করব বাঁ দিক থেকে। বিনয় সামন্ত, বাবলু কোলে, 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 বাবলু কোলে। শকুনের ঠোকরানোতে কি আর গরু মরে? গরুর লাথিতে শকুন ভাগাড়ে গিয়ে পড়ে। 98.3 রেডিও মির্চি, খুব হট। ভালো থাকবেন। সব মিথ্যেবাদী রাটি, অকম্মার ঢ্যাঁড়স বলে কিনা মেরে ম্যান হলে ফেলে দিয়েছি। শালা মরা মানুষ জ্যান্ত হয়ে এসে আবার মরার সাথে সাজিয়ে দিয়ে গেল। আপনি টেনশন করবেন না, আমরা তো আছি। শিব শম্ভু, আমি আমার জন্য টেনশন করছি না, আমার হাতে এখনো সময় আছে। তোমাদের তো আগে নম্বর, বাঁদিক থেকে শুরু করবে বলেছে। আমার কোনো টেনশন নেই, এমএলএ হয়েছি বলে তো আর জাতটা বদলে যায়নি। যে বাবলু সেই বাবলুই আছি, শুধু কষ্ট করে ম্যান হলে ঢাকনাটা আরেকবার খুলতে হবে। তুই এদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? আপনাকে মারার একটা ঠিকঠাক জায়গা খুঁজছিলাম, এতক্ষণ বাদে পেলাম। কাল রাত থেকে যা হয়ে আসছে, সুইচ অফ। আমার মনে হচ্ছে বাবলু বোধ হয় খালাস হয়ে গেছে। বল হরি হরি বল, তার মানে তো পরের নম্বরটা এসে গেল। নম্বরটা বদলে যাবে সামন্ত মশাই, এবার নম্বর ঠিক করব আমি। কয়েকটা টেস্ট আপনাকে করাতে হবে। কেন, খারাপ কিছু কি? যেটা এক্সপেক্ট করছি সেটাই যদি হয় তাহলে খারাপ কিছু নয়, ভালো। হোপফুলি আপনি প্রেগন্যান্ট। এই নিন। থ্যাংক ইউ। Ah!
আমি ইচ্ছা করলে তোদের সবকটাকে এখানেই মেরে শেষ করে দিতে পারি, কিন্তু তোদের এখানে মারব না। এমন জায়গায় মারব যেখানে কোনো ডাক্তারও থাকবে না আর কোনো নার্সও থাকবে না, শুধু তোদের লাশগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য থাকবে পুলিশ আর মর্গের ডোম। বাকি আছে সেটাকে শেষ করতে। কোথাও যাবে না তুমি। তুমি বাড়ি থেকে বেরোলে প্রত্যেকটা মুহূর্ত আমাকে আশঙ্কায় কাটাতে হয়। মনে হয় সব ঠিক থাকবে তো? আমার সন্তান জন্মানোর পর তার বাবাকে দেখতে পাবে তো? এই আশঙ্কা জীবন নিয়ে বেঁচে থাকা যায় না বিজয়। এতই যদি মনে ভয় ছিল তাহলে কেন সেদিন আমার জন্য থানায় ছুটে গেছিলে, যেদিন আমি পাঁচজনকে খুন করেছিলাম? কেন আমাকে বাড়িতে নিয়ে এসেছিলে? আমাকে হাইড্রেন থেকে তুলে কেনই বা মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে? আর কেনই বা বিয়ে করেছিলে? কারণ যাকে একদিন আশ্রয় দিয়েছিলাম তার মধ্যে নিজের জন্য একটু আশ্রয় খুঁজে নেব বলে। তোমার এই জীবনটা শুধু তোমার আকার নয়, আমারও এই জীবনটার প্রতি আমারও একটা দাবি আছে। পূজা, আমি যেমন তোমার তোমার সন্তানের, তেমনি আমার ভাইয়েরও, উকিল বাবুরও, একজনের দাবি মেনে বাকি সবার দাবি আমি ভুলে যেতে পারবো না। আজ যদি তুমি নিজের দাবি নিয়ে আমাকে আটকে রাখো তাহলে আমরা কোনোদিনও ওদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো না। আর যদি তুমি নিজের দাবিটা সরিয়ে না তাহলে রাজু জানবে ওর পৌতি আজও ওকে ভালোবাসে। রাজু শুধু আমার একার নয় পূজা, ও তোমারও। বিজয়, কিরে কি হলো? পূজা, পূজা, কিরে কি হয়েছে তোর? কি হলো? কেন করছিস? কেন বল, কি হয়েছে তোর বল? হে পূজা, পূজা দেখি আর লোক পেলি না, আমার কাছে এলি। আমি এখন কোনো থানার দায়িত্বেই নেই, পুরো ফ্রি। আর পুরো ফ্রি মানেই 98.3 রেডিও মির্চি
খুব হট। লাশটাকে মর্গে পাঠাবো। পাঠা পাঠা, আরো কয়েকটাকে পাঠিয়ে দিচ্ছি, সেগুলোকে পাঠিয়ে দিবি। এই গাড়ি নিয়ে আয়। এই বিজয়, এই শালা হারামজাদা, বেরিয়ে আয়। কি হয়েছে, কি হয়েছে? শালি বল, বল তোর জামাই কোথায়? বাড়ি নেই। বাড়ি নেই, কোথায় গেছে বল? জানি না, জানি না, জানি না। না এই বল, সত্যি করে বল, কোথায় গেছে বল, শিগগির বল। জানি না, জানি না। হ্যালো মা, আমাদের হয়ে গেছে, আমরা এক্ষুনি আসছি। কত হলো? 70 টাকা। আরে ওষুধগুলো নিলাম না যে, তুমি যাও, আমি ওষুধগুলো নিয়ে আসি। ঠিক আছে। Ah!
পূজা, পূজা, পূজা! ডাক্তারবাবু, পূজা খুব লাকিলিও বেঁচে গেছে। ভয়টা ছিল ওনার প্রেগনেন্সি নিয়ে, কোনো ক্ষতি হয়নি, সব ঠিক আছে, আর চিন্তা করবেন না। কাউকে ডাকতে গেলে আপনাকে আটটা বোতাম টিপতে হবে সামন্ত বাবু, আর আমি এই ঘোড়াটা একবার টিপে দিলেই আপনার গল্প শেষ। এতদিন আপনি খেলেছেন, এবার একটু আমি খেলব। হরি হরি, সে খেলাটা যদি আমি বেঁচে থাকি তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনাকে আমি মারব না, কথা দিচ্ছি, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে। এই তো খেলা ঘুরে গেল, বলো কি করতে হবে। অনেক সহ্য করেছি আর নয়, অ্যাডভোকেট সত্যব্রত রায় খুন হলো, সে খুনের সাক্ষী একটা দুধের শিশু, সেও খুন হলো, এমএলএ বাবলু কোলে নিরুদ্দেশ হয়ে গেল, এসবের পেছনে আছে একজন মাফিয়া বিন্দু মাসি, আমার ভাই, গ্রাম থেকে এসেছে। বিন্দুমাসি এদেরও শেষ করে দিতে চেয়েছিল, গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল আমার ভাইয়ের বউকে। আমার ভাইয়ের বউ এখন হাসপাতালে। আপনি তো মাফিয়াদের পুষে রেখেছেন। আরে মুরারে, লোকে কুকুর পোষে, বিড়াল পোষে, মাফিয়া পোষে না। আমি মাফিয়ারা শেষ করতে চাই। কাল পুরো রিপোর্ট নিয়ে আমি দিল্লি যাচ্ছি, যাবার আগে পুলিশকে বলে দিয়ে যাবো কি করতে হবে। ফিরে এসে যেন শুনি এ শহরে বিন্দুমাসি নামে একজন ছিল, এখন আর নেই। মাসি থানা থেকে ফোন করেছে। হ্যালো, বসা বলছি মাসি। বিনয় সামন্ত পুলিশকে চাপ দিয়ে তোমার এগেনস্টে শুট অ্যাট সাইট অর্ডার পাস করে নিয়েছে। পুলিশের নজরে পড়ার আগেই তুমি এ শহর ছেড়ে পালিয়ে যাও, নইলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমার কিছু হবে না তো? মাসির একটা গতি না হওয়া অব্দি আমি কলকাতায় থাকতে চাইছি না। না, বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই? আমি মাফিয়া হলে আপনিও এক কাট্টা কম নন। মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো? এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া, তফাতটা কোথায়? তোমরা শুধুই খুনো খুনি করো, আর আমি এক হাতে খুন করি আর এক হাতে সেই লাশে মালা দিই। পাবলিক খুনটা দেখি না, মালা দেওয়াটা দেখি, তাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বেল পাতা। দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব, দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে। আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই, আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি।
বাঁচলে একসঙ্গে বাঁচবো, ফাঁসলে একসঙ্গে ফাঁসবো। আপনাকে তো একা চলে যেতে দেব না সামন্ত মশাই। নমস্কার, তোমাদের জন্য দাঁড়িয়ে আছি, রেডিও মির্চি শোনাবো 98.3, খুব হট। তোর হটের গুষ্টি মা, এই রাস্তা থেকে সরে দাঁড়া, না হলে কিন্তু গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। পারবে না, পারবে না। পুলিশের পোশাকটা খুলে ফেলার পর আমি এই নতুন কাজটা নিয়েছি, মরার খবর পেলেই রাস্তায় ব্যান্ড নিয়ে দাঁড়িয়ে পড়ি। কখন মরা পড়বে, শকুন আসবে, আর আমিও রেডিও মির্চি তালে তালে টিং 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 ব্যান্ড বাজাবো। তোর বাজনা নিকুচি করি, দাঁড়া তোকে এক্ষুনি খালাস করছি।
এই হাত দিয়ে অনেক অন্যায় করেছ, অনেক অত্যাচার করেছো বিন্দু মাসি। শুধু মহিলা বলে তোমার গায়ে হাত তুলব না। তোর মতো দশটা পুরুষকে আমি পরোয়া করি না। অনেক খেলা করেছো তুমি মানুষের জীবন নিয়ে, অনেক জীবন তুমি নষ্ট করেছো। কোথায় যাচ্ছি বিজয়? ছোট ভাইটাকে মানুষের মতন মানুষ করব বলে এই শহরে এসেছিলাম, কিন্তু ও আমাদের একা ছেড়ে চলে গেল। আমি আমাদের ভাবি সন্তানকে হারাতে চাই না স্যার। তোমার ভাইয়ের স্মৃতির কথা ভেবে তোমাকে এখানেই থাকতে হবে বিজয়। স্যার তো ঠিক কথাই বলেছেন, এই শহরেই তো আমাদের রাজু স্মৃতি জড়িয়ে আছে। ওকে ভুলে আমরা পালিয়ে যেতে পারি না বিজয়। দাদা, 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 আমাকে ছেড়ে যেও না রাজু। আমি সব সময় তোমাদের দূর থেকে দেখবো। হ্যাঁ বিজয় ভাই, সুখে দুঃখে আমরা একসঙ্গে লড়ব, একসঙ্গে মরব। ঠিক আছে, এই শহর ছেড়ে আমি কোথাও যাব না, আমরা এখানেই থাকব। আর সবাইকে শোনাবো 98.3 রেডিও মির্চি খুব হয়।